মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে পরিদর্শন বই সই করেন তারা। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। 42তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জাতির পক্ষে মহান মুক্তিযুদ্ধে অগণিত অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, সাভার, ঢাকা।